মার্কিন বন্দুকধারীর হত্যার তালিকায় এরদোয়ান সাদিক খানের নাম। বিশেষ প্রতিবেদন, ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ অভিযান প্রতিহত করতে কিয়েভকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, কিয়েভের প্রতি ওয়াশিংটনের চলমান অস্ত্র সাহায্য দুই পারমাণবিক পরাশক্তির মধ্যে অকল্পনীয় সংঘাত বাঁধিয়ে দিতে পারে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো একদিকে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অন্যদিকে কিয়েভের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেয়। পশ্চিমা দেশগুলোর কোটি কোটি ডলারের অস্ত্র ও গোয়েন্দা সাহায্য নিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। রুশ রাষ্ট্রদূত অ্যান্তোনভ ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে আরও বলেছেন, আমেরিকা ইউক্রেনকে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্র সরবরাহ করে পরিস্থিতিকে গুরুতর পর্যায়ে নিয়ে গেছে এবং এই পরিস্থিতি বিশ্বের দুটি পরমাণু শক্তিধর দেশের জন্য অনিশ্চিত পরিণতি বয়ে আনতে পারে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, বিশ্বের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটন ও রাশিয়ার গুরুদায়িত্ব রয়েছে, কিন্তু আমেরিকা কিয়েভকে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে মস্কো প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, যার পরিণতি ভালো হবে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে গুলি চালিয়ে 10 জন হত্যাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ওই যুবকের কাছে একটি তালিকা মিলেছে যেখানে সে তার শত্রু উল্লেখ করে হত্যা করতে চেয়েছে। 18 বছরের বন্দুকধারী পেটন গেন্ড্রন লন্ডনের মুসলিম মেয়র সাদিক খানকে হত্যার আহ্বান জানায়। তাছাড়া তার হাই প্রোফাইল শত্রু তালিকায় রয়েছে হাঙ্গেরিয়ান আমেরিকান ধনকুবের জর্জ সোরোস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। সাদিক খানের বিষয়ে বন্দুকধারীর বক্তব্য, ব্রিটেনে ব্রিটিশ জনগণ ভোটাধিকার বঞ্চিত হচ্ছেন, তারা জাতিগতভাবে অন্য জাতির দ্বারা প্রতিস্থাপনের শিকার হচ্ছেন। এই পাকিস্তানি মুসলিম এখন লন্ডনের জনগণের প্রতিনিধি হয়ে বসে আছে, যেটি লন্ডনিয়াম ব্রিটিশ দ্বীপপুঞ্জের একেবারে প্রাণকেন্দ্রে। তাকে অপসারণের চেয়ে ভালো লক্ষণ আর কি হতে পারে? গত সপ্তাহে সাদিক খান 5 দিনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন। সেই সময় তাকে গেন্ড্রন হামলা করতে চেষ্টা করেছিলেন কিনা তা জানতে পারেনি নিরাপত্তা বাহিনী। গেন্ড্রন নিউ ইয়র্ক রাজ্যের বাফেলোতে হামলার স্থানে 2 ঘন্টা পর্যবেক্ষণ করে। শরীরের বর্ম পরে তিনি এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে এবং পরবর্তী সহিংসতা অনলাইনে লাইভ স্ট্রিম করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়, 10 জন নিহত হয়। গেন্ড্রন পেনসিলভানিয়া সীমান্তের কাছাকাছি নিউ ইয়র্কের সাউদার্ন টায়ারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বর্ণবাদে উৎসাহী হয়ে পেটন এই হামলা চালায় সে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, হামলাকারী তার ঘৃণ্য কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করে। যে প্ল্যাটফর্ম থেকে এটি সম্প্রচার করা হয়েছে তারা কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি হতাশ। প্রেসিডেন্ট জো বাইডেন বাফেলোর ঘটনাটিকে ঘৃণ্য কাজ আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ঘৃণার কোনো নিরাপদ আশ্রয় নেই। ঘৃণা থেকে সৃষ্ট সন্ত্রাসবাদের অবসান ঘটাতে সামর্থ্যের সবকিছুই করতে হবে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার ক্ষেত্রে তার দেশ নিজের অবস্থানে অটল থাকবে এবং পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে গত 80 দিন ধরে নিষেধাজ্ঞা না দিয়ে আমরা কাজ করছি এবং এজন্য আমাদেরকে চড়া মূল্য দিতে হচ্ছে। এর ফলে তার দেশের জনজীবনে বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট ভুসিস বলেন, পশ্চিমারা বলে সার্বিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, কিন্তু আমি পরিষ্কার করে বলি, আমরা যতদিন পারি নিষেধাজ্ঞা আরোপ করব না। আমরা বড় রকমের ক্ষতির শিকার হচ্ছি, কিন্তু আমরা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছি না, আমরা লড়াই করব। প্রেসিডেন্ট ভুসিস দাবি করেন, পশ্চিমাদের অনুসরণ করে রাশিয়ার বিরুদ্ধে আমরা নিষেধাজ্ঞা দিচ্ছি না, কারণ সার্বিয়া হচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। আমরা খুব ভালোভাবে জানি এই সব নিষেধাজ্ঞা কতটা অন্যায় এবং অপ্রয়োজনীয়। গত মাসে সার্বিয়ার প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তাকে ব্ল্যাকমেইল করেছে এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ না করলে সার্বিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো হবে বলে পশ্চিমা দেশগুলো হুমকি দিয়েছে। উচ্চ মূল্যের মধ্যে তেলের উৎপাদন বাড়াচ্ছে ইরান।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে ইরান। আন্তর্জাতিক বাজারে আজ রোববার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $105 থেকে $111। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চ মূল্যের সুযোগ নেওয়ার চেষ্টা করছে ইরান। এরই মধ্যে বিশ্বে বিভিন্ন দেশে ইরানি তেলের আলাদা বাজার ও চাহিদা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক তেল গ্যাস রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন। এই প্রদর্শনীর সময় ইরানের 1200 এবং আন্তর্জাতিক অঙ্গনের 44টি কোম্পানি দেশের তেল খাতের আপস্ট্রিম, মিডস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে যুক্ত হয়েছে। এতেই ইরানের তেল উৎপাদন সক্ষমতা অনেকখানি বেড়ে গেছে। ইরানের তেল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তির বেশিরভাগই আমেরিকা এবং চীন থেকে আমদানি করতে হতো, কিন্তু নিষেধাজ্ঞার ফলে এ সমস্ত যন্ত্রপাতি আমদানি তেহরানের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ইরান নিজেই প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির ব্যবস্থা করেছে। ইরানের তেল উত্তোলন বা উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল তার প্রায় পুরোটাই দূর হয়েছে। এর ফলে তেলের উৎপাদন বাড়াতে ইরানের সামনে আর কোনো বাধা নেই।